আমাদের আজকের নিবেদন বড় হওয়া। গল্পটি লিখেছেন প্রজেতা রায়। শুরু হচ্ছে বড় হওয়ার প্রথম পর্ব। ধুর, তুমি তো দেখছি কিছুই পারো না। এখন যেখানে সবার মা বাবা ফেসবুক ইউজ করছে, সেখানে তুমি সামান্য একটা ফোন ইউজ করতে জানো না? আমায় একটু বলে দে, দেখবি আমি ঠিক করতে পারবো। আমারও তো সময় নেই যে তোমায় বসে বসে এইসব শেখাবো। কি কিছু বুঝলেন ওদের কথাবার্তা শুনে? আচ্ছা, আসুন আপনাদেরকে ব্যাপারটা একটু খোলসা করে বলি। প্রথমে যার গলার আওয়াজ পেলেন, সে হচ্ছে আমাদের অদিতি। সে কলকাতার এক নামি কলেজে ইংলিশ লিটারেচার নিয়ে এমএ করছে। আর একজন হলো অদিতির মা লেখা। ওরা থাকে শ্যামবাজারের এক পুরনো বাড়িতে। এই কদিন হলো অদিতির বাবা গত হয়েছেন। বাবার সাথে অদিতির সম্পর্কটা খুবই মিষ্টির ছিল। ওর বাবার কাছে আজকালকার কোনো জিনিসই অজানা ছিল না। স্কাইপে ভিডিও কল থেকে শুরু করে জিমেল করা সবেতেই ভালোভাবেই অভ্যস্ত ছিলেন তিনি। এদিকে লেখা এসব কোনো কিছুতেই স্বচ্ছন্দ নয়। দিনের শুরু আর শেষটা তার রান্নাঘরেই কেটে যায়। সকালে উঠেই তাকে বাজারে যেতে হয়। ঘরোয়া সব কাজেই সে খুব পটু, কিন্তু তার এই গুণটা যেন অদিতির চোখেই পড়ে না। বাবার মৃত্যুর পর থেকে মা যেন ওর চোখের বিষ হয়ে উঠেছে। একদিনের এক ঘটনা বলি তাহলে শুনুন। অদিতির কলেজের সেমিনার আছে বলে সে একটু ব্যস্ত আছে। এমন সময় ওর মা ঘরে আসে। এই সোনা মা, ফোনটা একটু দেখে দে না রে। ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে সে তার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার কি কোনোদিনও বোধবুদ্ধি হবে না? দেখছো তো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। মেয়ের মুখঝামটা খেয়ে লেখা অদিতির ঘর থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে অদিতির একটা ফোন আসে। হ্যালো। হ্যালো, আমি অহনা। হ্যাঁ রে, বল কেমন আছিস তুই? অনেকদিন বাদে কল করলি যে, খুব বিজি বল। না রে, তেমন কোনো ব্যাপার নয়। মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, সেই নিয়েই একটু ব্যস্ত ছিলাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমার এই চলে যাচ্ছে রে। ফোনে কথা বলতে বলতে অহনা অদিতির বাবার ব্যাপারটাও জেনে যায়। প্রায় এক ঘন্টা ধরে ওরা কথা বলে। ফোনটা আসার সময় লেখা অদিতির ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। সে শুনতে পেল অদিতি এত ব্যস্ত হওয়া সত্ত্বেও কত ভালো করে কথা বলছে ফোনের অপর দিকে থাকা মানুষটার সাথে। লেখার মনটা দুমড়ে মুচড়ে গেল। সে ভাবতে শুরু করে, আচ্ছা যদি সোনামা আমার সাথে এত সুন্দর করে কথা বলতো, তাহলে কি ভালোটাই না হতো। অদিতির ব্যবহার লেখাকে ভাবতে বাধ্য করে যে যখন একটা বাচ্চা ছোট থাকে সেও তো অনেক কিছুই জানে না। কই, তখন তো তার মা তার সাথে বাজে ব্যবহার করে না, বরং সে তার বাচ্চাকে ভালো করে ভালোবেসে বুঝিয়ে দেয় ব্যাপারটা। মনের মধ্যে দুঃখগুলোকে চেপে রেখে লেখা নিজের কাজে মন দিল। এই করতে করতে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন রাতে অদিতির ফোনে অহনার হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। অহনা লিখেছে, শোন না, একটা হেল্প দরকার ছিল। অদিতি লেখে, হ্যাঁ বল না। এই মেসেজটা দেখে অহনা লেখে, একটা অফিসিয়াল লেটার লিখতে হবে ইংলিশে, আর তুই তো জানিসই যে আমি বরাবরই ইংলিশে একটু কাঁচা। কোথায় কি ভুল হয়ে যায়, একটু যদি হেল্প করে দিতিস লেটারটা লিখে দিতে, তাহলে খুব ভালো হতো। অদিতি অহনার এই টেক্সটটা দেখে জানিয়ে দেয়, কোনো প্রবলেম নেই, তুই চলে আয় পরশু দিন, আমি দেখিয়ে দেব। পরের দিন অদিতি তার মাকে বলে, শোনো কালকে অহনা আসছে, তোমায় আর
ওর সামনে আসতে হবে না। লেখা কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবে, মেয়েটা এতদিন পর আমাদের বাড়িতে আসছে আর আমি দেখা করব না। ধুর, সোনামা যতই বলি মেয়েটার সঙ্গে একবার অন্তত দেখা করবই। পরের দিন সকালে ঘড়িতে তখন 10টা বাজছে, এমন সময় কে? আমি অহনা। ও, খুলছি রে, আয় আয়, অনেকদিন পর এলি। সত্যি অনেকগুলো দিন কেটে গেছে এর মধ্যে। তুই একটু বস, আমি আসছি। মা, ও এসে গেছে, নমিতা মাসিকে দিয়ে ওর জন্য একটু শরবত পাঠিয়ে দিও। এই বলে অদিতি চলে গেল নিজের ঘরে, যেখানে অহনা বসেছিল। কিছুক্ষণ পরে অদিতি দেখে নমিতা মাসির সঙ্গে তার মাও এসেছে তার ঘরে। সে তখন ভাবে, মাকে এতবার করে বারণ করলাম ওর সামনে না আসতে, মা সেই আমার কথা শুনল না। লেখাকে দেখে অহনা যেই জিজ্ঞেস করতে যাবে যে সে কেমন আছে, অদিতি লেখার ওপর চিৎকার করে বলে, তোমায় আমি কি বলেছিলাম মা? এইবার লেখার বদলে অহনা চমকে উঠে অদিতিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, আন্টির সাথে ঝগড়া হয়েছে নাকি? এবার অদিতি বলে, দেখ আমি এই ব্যাপার নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। অদিতির এমন আচরণে লেখা খুবই অপমানিত বোধ করে আর অদিতির ঘর থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে খিল তুলে দেয়। এদিকে অহনা অদিতিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না, কিন্তু দুটো কথা বলি। বুঝতে পারছি আন্টি আর তোর মধ্যে অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হয়েছে, বাট সেগুলো ঠিক করে নে রে, কারণ যদি কোনো দিন তোর কারণে আন্টি কিছু একটা ভালো মন্দ করে বসে, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অদিতি আর কিছু না বলে অহনার কাজটা করে দিল। কাজ শেষ হয়ে যাওয়াতে অহনা আর বেশিক্ষণ বসল না, কারণ ওর একটু তাড়া ছিল। সে বেরোনোর সময় আবার বলল, দেখ যেটা বললাম সেটা নিয়ে একটু ভাবিস, কারণ কাকুর মৃত্যুর পর তুই যতটা কষ্ট পেয়েছিস আন্টিও কিন্তু সেম কষ্টের মধ্যে দিয়েই গেছে। এখন যদি তুই আন্টির পাশে না থাকিস তাহলে তো আন্টি খুবই একা ফিল করবে। এই বলে অহনা নিজের বাড়ির দিকে পা বাড়াল। অহনা চলে যাবার পরও অদিতির কানে ওর কথাগুলো বাজতে থাকে। বুঝতে পারছি আন্টি আর তোর মধ্যে অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হয়েছে, বাট সেগুলো ঠিক করে নে রে, কারণ যদি কোনো দিন তোর কারণে আন্টি কিছু একটা ভালো মন্দ করে বসে, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কাকুর মৃত্যুর পর তুই যতটা কষ্ট পেয়েছিস আন্টিও কিন্তু সেম কষ্টের মধ্যে দিয়েই গেছে। এখন যদি তুই আন্টির পাশে না থাকিস তাহলে তো আন্টি খুবই একা ফিল করবে। এই কথাগুলো মনে করতে করতে অদিতি স্নানে যায় আর তারপর নিচে আসে লাঞ্চ করতে। প্রত্যেক দিন স্নান সেরে আসার পর অদিতি ওর মাকে ডাইনিং স্পেসেই দেখতে পায় নমিতা মাসির সাথে। কিন্তু আজকে তার মাকে না দেখতে পেয়ে তার মনের ভেতর কেমন একটা করতে লাগলো, কিন্তু সে কিছু না বলে তাড়াতাড়ি করে খেয়ে তার ঘরে চলে যায়। ল্যাপটপটা খুলে সে কাজ করতে বসলো, কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার সে মন বসাতেই পারল না। ল্যাপটপটা বন্ধ করে সে তার মায়ের ঘরের দিকেই পা বাড়াল। আজকে বড় হওয়ার প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। ভাষ্য পাঠে প্রজেতা রায়, চরিত্র অদিতি প্রজেতা রায়, লেখা ঝুনু রায়, অহনা রিয়াঙ্কা কর্মকার। ভিডিওটি কেমন লাগলো
আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ এভরিওয়ান।